রবিবার ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী সুধাংশু দাসকে সংবর্ধনা প্রদান করেন জাতীয়তাবাদী সরকারি কর্মচারী সংগঠনের কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, মন্ত্রী সহধর্মিণী দেবস্মিতা বৈদ্য সহ সরকারি কর্মচারী সংগঠনের নেতৃত্বরা। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের থেকে সংবর্ধনা নেন মন্ত্রী সুধাংশু দাস। আলোচনা রাখতে গিয়ে নিজের এই সাফল্যে কর্মচারীদের ভূমিকা নিয়ে যেমন প্রশংসা করেছেন মন্ত্রী, তেমনি একাংশ সরকারি কর্মচারীদের হালকা দাওয়াইও দিয়েছেন তার বক্তব্যে। তিনি বলেন, বিগত 5 বছরে সরকার ফটিকরায় সহ গোটা রাজ্যে বহুবিধ উন্নয়নমূলক কাজ করেছে, কিন্তু একাংশ সরকারি কর্মচারীর দলতে গোটা রাজ্যে হোঁচট খেয়েছে উন্নয়নমূলক কাজ। তিনি বলেন, যারা আমায় ভোট দেয়নি আর যারা ভোট দিয়েছে সবাইকে সাথে নিয়েই আগামী দিনে ফটিকরায় সহ গোটা রাজ্যের উন্নয়ন হবে ঠালাও হারে। মন্ত্রী বলেন, ফটিকরায়ের উন্নয়নের স্বার্থে এবারে সরকারি কর্মচারীদেরও কাজ করতে হবে নিজ নিজ দপ্তরের মাধ্যমে। আগামী দিনে ফটিকরায় রাজ্যকে যাতে উন্নয়নের দিশা দেখাতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করার বার্তা মন্ত্রী সুধাংশু দাসের। প্রথমত আপনাদের স্যালারি বেসিক স্ট্রাকচার সরকার চেঞ্জ করেছে। আপনাদের ডিএ যদি বাড়ানো হয়, কিন্তু বেসিক স্ট্রাকচার যদি চেঞ্জ না করা হতো তাহলে কিন্তু ডিএ বাড়লেও স্যালারি হয়তো আপনাদের বেশি হতো না। তো স্বাভাবিক কারণে যখন আপনাদের স্যালারি স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে, বেসিক চেঞ্জ করা হয়েছে, সেটাকে ইনক্রিজ করা হয়েছে। সিমিলারলি আপনারা যখন 20% ডিএ পেয়েছেন বা 12% লাস্ট যেটা ডিএ পেয়েছেন, সেই ডিএতে দেখা গেছে আপনারা হয়তো অনেক বেশি বেতন পেয়েছেন, কেউ কেউ ডাবল পেয়েছেন, হয়তো কারোর 5,000, কারোর 10,000, কারোর 15,000, এইভাবে স্যালারি বৃদ্ধি হয়েছে। কিন্তু স্যালারি বৃদ্ধি করে বেসিক স্ট্রাকচার বাড়িয়ে এটাতে ভোট পাওয়া যায় না। যদি পানাদার উপর ভোট হতো তাহলে আমি আপনাদেরকে বলে রাখি, ফটিকরায় বিধানসভায় 618 জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে। কতজন দিয়েছে? 618। 618-র মধ্যে আমার হিসাব ধরুন 150 থেকে 200 হবে যারা হয়তো বা সরকারি কর্মচারী না, কেউ ড্রাইভার হতে পারেন, কেউ হয়তো কোনো ইলেকশনের কাজে অন্য কোনো স্টাফ হতে পারেন নিযুক্ত, বা যারাই আছে মানে সার্ভিস ছাড়া নন এমপ্লয়ি হবে 150 থেকে 200। বাকি যারা এমপ্লয়ি আছে তাদের ভোটের হিসাবটা যদি আমরা দেখি, আমি প্রার্থী হিসাবে বিজেপি দলের পক্ষ থেকে ভোট পেয়েছি 269,269, কতর মধ্যে? 618-র মধ্যে। সিপিআইএম পেয়েছে 225। আমরা এর আগে নির্বাচনের আগে যখন কর্মচারীর মিটিং করেছি, আমাদের হল ঘর ভর্তি ছিল, এভাবে এক্সট্রা চেয়ার লাগাতে হয়েছে। আমাদের এখানে চেয়ারের ক্যাপাসিটি আছে প্রায় 395 উপরে, তারপরে এক্সট্রা আরও 100 উপরে চেয়ার এনেছি। তার মানে কি, 500 উপরে কর্মচারী আমাদের সাথে ছিল, মিটিং মিছিলে যুক্ত হয়েছিল, মিটিং মিছিলে বিভিন্ন সময় থেকেছে। ইভেন আমরা যখন 12% ডিএ ইনক্রিজ করেছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, তখন যে আমরা অভিনন্দন মিছিল করেছি বা যে বিভিন্ন সময় সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেছি, সেই মিছিলেও যারা এসছেন সেই সংখ্যাটা মানে কোনোভাবেই লেস দেন 400-এর নিচে হবে না, উপরে ছিল। সেই জায়গাতে আমরা ভোট পেয়েছি কত? 269। সিপিএম কত ভোট পেয়েছে? 225, 225। আর মতা ত্রিপুরা মতা ফটিকরায় কিচ্ছু নাই, মাত্র 5টা এডিসি ভিলেজ, তারপরে তীব্রমতা ভোট পেয়েছে 115টি। তার মানে কি, তারা 9টা পেয়েছে 9টা। তো 225 আর 115 যদি আমরা যোগ করি, দুইটা আমার এগেনস্টে বা বিজেপি দলের এগেনস্টে যেটা গেছে, তাহলে কিন্তু দেখা যায় বিজেপি দল কম ভোট পেয়েছে। তথ্য অনুযায়ী বিধানসভা ভোটে ফটিকরায় কেন্দ্র থেকে সরকারি কর্মচারীদের তরফে বিজেপি দল অনেকটাই কম ভোট পেলেও নির্বাচনের ঠিক পরে মন্ত্রী সংবর্ধনা সভায় এদিন কর্মচারীদের উপস্থিতিতে হল ছিল কানায় কানায় পূর্ণ।